আদর্শ দম্পতি বলা হতো সঙ্গীত শিল্পী তাহসান খান ও মডেল অভিনেত্রী মিথিলাকে। 2006 সালের 6 আগস্ট বিয়ে করেন তারা। তারপর থেকে সুখে শান্তিতে বসবাস করে আসছিলেন। তাদের সেই সংসারে এক কন্যা সন্তানও রয়েছে, যার নাম আয়রা তাহরিম খান। সব দেখে বলা হতো তারকাদের ঠুনকো দাম্পত্য জীবনের বিপরীতে তাহসান মিথিলার দারুণ উদাহরণ। কিন্তু মন খারাপের খবর হলো এই সংসারটাও টিকল না। বলা হচ্ছে কি কারণে সংসার ভাঙল তাহসান মিথিলার, আর এক্ষেত্রে পাওয়া গেছে চাঞ্চল্যকর এক তথ্য। এক মডেল অভিনেত্রীর প্রতি তাহসানের দুর্বলতা রয়েছে, আর এই সম্পর্কের কারণে ভাঙছে তাদের 11 বছরের সংসার। তাহসানের এক সূত্রের দাবি, 2014 সাল থেকে অবিশ্বাস দানা বাঁধে এই দম্পতির মধ্যে। তার কারণ কোনো এক মডেল অভিনেত্রীর প্রতি তাহসানের দুর্বলতা। একটা সময় দুজন মিলে সব অনুষ্ঠান, নাটক, বিজ্ঞাপনের অংশ নিতেন তারা, কিন্তু হঠাৎ করে তাহসান এড়িয়ে চলতে থাকেন মিথিলাকে। এই নিয়ে প্রায়ই মনোমালিন্য হতো, অবনতি হতে থাকে দাম্পত্যের। একটা পর্যায়ে তাহসান ও মিথিলার গোপন সম্পর্কে নানা তথ্য পান। এক গায়ক ও অভিনেতার সঙ্গে মিথিলার সখ্যতার গুঞ্জনও চাউর হয় চারদিকে। এ নিয়ে তাহসানের অবিশ্বাস চরমে পৌঁছায়। যদিও কারো কাছে এসব সম্পর্কের কোনো তথ্য প্রমাণ ছিল না, তবুও সন্দেহের জের ধরে তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয় বলে ধারণা করছেন তাহসান মিথিলার ঘনিষ্ঠ জনরা। সেই মতবিরোধের সূত্রে দুজন মিলে আলাদা থাকার সিদ্ধান্ত নেন। 2015 সাল থেকে আলাদা থাকতে শুরু করেন তারা। এরপর দুজনে একসঙ্গে কিছু নাটক, টেলিফিল্মের কাজ করলেও তাদের মধ্যে আন্তরিকতার অভাব ধরা পড়েছে শুটিং স্পটে। আর সে থেকে ছাড়তে থাকে এই দুই তারকার সম্পর্ক ভাঙনের গুজব। এদিকে তাহসান মিথিলার সংসার ভেঙে যাওয়ার নিশ্চিত খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। কেউ কেউ বিস্ময় প্রকাশ করছে, কেউ কেউ আবার তাহসান মিথিলা এই দুই পক্ষে বিভক্ত হয়ে সংসার ভাঙার জন্য দায়ী করে স্ট্যাটাস দিচ্ছেন। আর শোবিজের মানুষেরা মনে করছেন এমন একটি আদর্শ ও সুখী দম্পতির পতন তারকাদের সংসার জীবনের প্রতি সাধারণ মানুষের মধ্যে শ্রদ্ধাবোধে দারুণভাবে আঘাত করছে।